চুগা তুই সব মানুষজন ঠিকঠাক ভাবে কই আইছস তো তার আইব তো জন্মদিন দাওতে হ্যাঁ হ্যাঁ মা আমি কই আইছি এ হনে আয় পড়বো কিন্তু কেউ তো আইতাছে না আর তোর বাবা সে কখন গেছে কেক আনতে এখন পর্যন্ত আসার খবর নাই কখন আইব কখন মানুষজন আইব দাওত খাইতে আর কখন কেক কাটমু আমার বাবার কথা আর কি গমু হ্যাঁ সব কাজে ঢিলামি করব এই যে আমার জন্মদিন আর যে কেক আনবো ওইটা তো ঢিলামি করব আমরা তো খুশি কখন থেকে সাজুগুজু করে বই দিছি শুভ দেখ তো আমার আজকে কেমন লাগতাছে একদম ফাটা ফাটি তোরে সুন্দর লাগতাছে বুঝছস একবারে মডার্ন মডার্ন দেরি করতেছে কে মানুষজন তুই কেমনে করে কইছস এই কারণে এই দায়িত্বটা আমি তোরে দিবা চাইছিলাম না বারবার কইছি আমি যাই ভালোভাবে কই আহি মানুষজন কই কি না আমি পারমু মা রাগারাগি করো না আজকে আমার পুতুলের জন্মদিন ওই তো রাগ করব হ্যাঁ ঠিকই কইছস তোর পুতুলে রাগ করব আর আমাদের মনে রাগ নাই না গর্বের মধ্যে সাজেটে যে পড়িছে সে কখন থেকে মানুষজন আসার খবর নাই তোর বাপের আসার খবর নাই কখন কে কাটমু আমার মন চাইতাছে এখন যে সব শাড়িটা সব খুলে ফেলাই রাগ করো না সবাই আইসা পড়ব সন্ধ্যা লাগে গেছে পুতুলের নাকি জন্মদিন দাওয়াত করছে চিন্তা করলাম যে খালি হাতে তোর যাওয়া যায় না একটা গিটার কিনছি আর গিটার যেহেতু কিনছি তুই তাহলে একটু গান গাইতে গাইতে যাই তুমি তো জানো আমার গানের কণ্ঠ হই না এক সময় তোমরাও কিন্তু ঘরের বাইরে বানাইছিলে আচ্ছা ঠিক আছে এখন সময় নষ্ট না করে নাও সন্ধ্যা হয়ে এলো নাও নাও কারে দেখামু মনের দুঃখ গো আমি পেট ভারিয়া তোমার কিন্তু কিন্তু আর গেল না তুমি এই ওই রকমই রয়ে গেল আগে হলো অন্তরে তুষের আনন্দ জলে রইয়া রইয়া তুমি আমার মনের মানুষ মনের ভিতর তুমি আমার জান বন্ধু ধরো গায়ের মধ্যে পড়ে যাও আমায় তুমি কইরো না তো আমার মেয়ে শোভা তার পুতুলের জন্মদিন আরে কত বড় কে গানছি আবার সাইকেল সবার উপরে আমি গিফট দিব আমি হলো তার বাবা আমি তো গিফট দিতেই হবে আমার ঠিক আছে যাই আজকে শোভা দিয়ে গেজা খুশি হব রে কেলা পুতুলে চালাবো না শোভা চালাবো তাই তো বুঝি না তো যাই এগুলো কিনুন লাগবো এই দেখো কি গিফট পুতুল আনছি পুতুলের জন্য আর পুতুল এইটা একটা গিফট হলো দেখে তো মনে হইতাছে এটা আপনাদের ছোটবেলার খেলার জিনিস কি ক আমার সময় এইরকম খেলনা ছিলই না থাকলে যে কত ভালো হইতো কত মজা এই যে দেখো ভাবি কে কখন কাটবেন খাবার দাবার কখন দিবেন হারাম কে বলি আইছেন আই নেই খাওয়ার লাগি ব্যস্ত হয়ে গেছেন গা যেহেতু আইছেন খাবার তো দিমুই বসেন না মানে এত দূর থেকে আইছি আর টাকা পয়সা খরচ করে আইলাম আমার তো আগে আসার কথা ছিল ঘটনা হয়েছে ঘটনা হয়েছে এই না ঘটনা হয়েছে আমি তো একটা গান গাবো বুঝতে চিন্তা ভাবনা করে সেই জন্য ১৫ কেজি ৩০০ গ্রাম ওজন হইবো বেটা আরে এই যে থামেন আপনারা কি
কি যে দাওয়াত খাইতে আসেন নাই যুদ্ধ করতে আইছেন এখানে আমি তো হেরে গেলাম এই আমার আগুন জ্বলে চৌমন ভরায় গো আপনি তো কইছেন আমার একটা গান গাওয়া লাগবো আমি তো গান গাবার আইছি আর না গান না গে কেক কাটলে কেমন দেখে না আমি তোর কাছে মাপ চাই তুই এই ক্ষতিটা আমার করিস না আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর আগে গান হবে বকুল রাগে ছড়ে রে গান বকুল ঘরের লয় ছয় লোকটা তো খাই 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 কি করতেছে একটা গান তো আমি গাইতে পারি শান্তিতে নাকি কথাই কইছে আ খাই তো তো এখানে খালি খাই খাই বেরাম বুঝেন নাই আগে জানলে এটা দাঁড়াতে দিতাম না আচ্ছা ঠিক আছে চাচা তুমি গান শুরু করো আমার গান ছেড়ে দাও না গান তো আছে গাবো আমি আমি তো আছে জাতীয় শিল্পকলা একাডেমিতে পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী হ্যাঁ গিটারটা কিন্তু সুন্দর করে বাজাইও হ্যাঁ ভাই চাঁদ মুখে যেন লাগে না গো দুটো নাই বরে রায় সারাটি জন দুটো নাই বরে রায় সারাটি জীব আই বেটা দেই দা গান 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 সুন্দর করে গাইবে মাই নাই আজ পুতুলের জন্মদিন কি দেব বলো উপহার গিটার সারা দেবার মতো কিছুই তো নাই আমার এ জন্মদিন তোমার পুতুলের জন্মদিন ভালো লাগছে আমি তো আর রুচি সম্পর্কে বুঝতে পারছি ওর বেসরা গান তোমার ভালো লাগছে আমি একটা পুরস্কার প্রাপ্ত শিল্পী আমার গান তোমার ভালো লাগলো না তুমি একটা গান গাওছো দেখি পুরস্কার পাবো শিল্পী আমি তো জানি তুই কত জায়গায় গান গায় গুতা খাইছ চুরি বানাও দিছ মনে করছস মাইন গান গাইতে পারবো না মাইন একটা গায় হলো সুই আমি দেখতে চাই কত বড় গায়ক হ্যাঁ হ্যাঁ গাও গালা মাইন এক মাইনে কইতে আরেক মাইনে গান কইতে গা আমি গান গামু আমি তো গান পারি না আরে একটু ঢুকো না গান গায় শুনা ও আচ্ছা ঠিক আছে তোমার সাথে কিসের প্রীতি তোমার সাথে কিসের প্রীতি একটু কেক চাইলাম তাই দিলাম আর গান খারাপ হইছে দেখে তুই এটা দেখো মারবি জি না তো মারতে ভালো হইছে ঘটনা আছে কেকটা কাটবো ও সুন্দর এই শোনো 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 ঠিক আছে ধরো সবাই ধরো সবাই ধরো হ্যাপি বার্থডে